অনেক আগে থেকেই গুঞ্জন ছিল মৌসুম শেষ হলে নেইমার জুনিয়র পাড়ি জমাবে নতুন ক্লাবে, পিএসজি ছাড়বেন ব্রাজিলিয়ান সুপারস্টার। সম্প্রতি সময়ে নেইমার জুনিয়রের সঙ্গে পিএসজির সমর্থকদের বাজে আচরণের কারণে ব্রাজিলিয়ান তারকা ক্লাবটি ছাড়া প্রয়োজনীয় হয়ে উঠেছে। নেইমার জুনিয়র নিজে যেমন চাচ্ছেন পিএসজি ছাড়তে, ঠিক তেমনই পিএসজিও চাচ্ছে ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রি করে দিতে। কদিন আগে গণমাধ্যমের খবরে জানা গিয়েছিল নেইমারের পরবর্তী গন্তব্য হিসেবে বেশ কয়েকটি ক্লাবের নাম। ব্রাজিলিয়ান তারকা অবশ্যই নাকি ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চেয়েছেন, তবে নেইমারকে পেতে আগ্রহী ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব। এর আগে পিএসজি ব্রাজিলিয়ান এই তারকাকে বিক্রি করার জন্য একটা মূল্য নির্ধারণ করেছিল। পিএসজির পক্ষ থেকে জানানো হয়েছে নেইমারকে তারা ছাড়বে যদি 70 মিলিয়ন ইউরো পায়। ব্রাজিলিয়ান তারকার জন্য 70 মিলিয়ন ইউরো দাবি করেছে পিএসজি। আর এবার জানা গেল নেইমারের পরবর্তী গন্তব্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের বেশ কয়েকটি ক্লাব লড়াইয়ে নেমেছে, যার মধ্যে অন্যতম নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি। সবশেষ এই তালিকায় চেলসি নাকি যুক্ত হয়েছে নেইমারকে পাওয়ার লড়াইয়ে। ব্রাজিলিয়ান তারকার প্রতি আগ্রহ প্রকাশ করেছে আর্সেনালও। এদিকে পিএসজি জানিয়ে দিয়েছে নেইমারকে নিতে হলে 70 মিলিয়ন ইউরো ব্যয় করতে হবে আগ্রহী ক্লাবকে। কদিন আগে নতুন কোচ হিসেবে চেলসিতে যোগ দিয়েছেন মাউরিসিও পচেতিনো, যিনি আগে ছিলেন পিএসজিতে। আর্জেন্টাইন এই কোচের সঙ্গে দারুণ সখ্য রয়েছে নেইমারের। অনেকের ধারণা আক্রমণের শক্তি বাড়াতে ব্রাজিলিয়ান সুপারস্টারকে দলে নিতে চায় চেলসির নতুন কোচ।